দুই পদের নাম হচ্ছে দুইটি বেতন স্কেল হচ্ছে নাম কোষাধ্যক্ষ শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স অনুধু বছর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি

বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত গঠিত উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আট পদ নাম হচ্ছে টিকাদানকারী এপদে সাতজন বেতন স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা বয়স অনুরোধ তিরিশ বছর

বেতন সীল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনুযায়ী ত্রিশ বছর অষ্টম শ্রেণীর পাশ চাওয়া হয়েছে নম্বর হচ্ছে প্রহরী এই পদে হবে একজন বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনুযায়ী হতে হবে আবেদনের সর্তাবলী ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থী অবশ্যই মানুষের নাম হতে হবে প্রার্থীকে সহস্তে আবেদন করতে হবে সহস্তে আবেদন ব্যতীত গ্রহণযোগ্য হতে হবে প্রার্থীকে সহস্তে আবেদন করতে হবে সহস্তে আবেদন ব্যতীত গ্রহণযোগ্য হবে না আবেদনের সাথে দাখিল করতে কাগজপত্র প্রদে হবে না আপনার এই বিষয়টি মাথার এড্রেসে আছে আপনাদেরকে হস্তলিখে লিখতে হবে কম্পিউটারে টাইপিং করে আবেদন করলে কিন্তু সেটা গণ্য হবে আবেদনপত্র মেয়র তারা পৌরসভা নায়ঙ্গুরসকে সম্বোধন করে আগামী 20 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে 13 মার্চ 2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে তারা পৌরসভা প্রশাসন বিভাগের রক্ষিত বাক্সে জমা দিতে হবে নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গণ্যযোগ্য নয় খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কথা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম এবং ঠিকানা স্পষ্ট লিখতে হবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম বর্ণ জন্ম তারিখ এসএসি সার্টিফিকেট অনুযায়ী তারিখ লিখতে হবে তেরো তিন দুই বয়স অভিজ্ঞতা যদি থাকে এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করতে হবে

নির্ভুল ঠিকানা প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদন পত্রের সাথে নিজের নাম ও ঠিকানা সম্পর্কে দশ টাকা ডাক টিকিট একটি দশ ইঞ্চি ইন্টু চার পয়েন্ট পাঁচ ইঞ্চি ফেরত নাম আবেদন পত্রে সংযুক্ত করতে হবে মেয়র তারা পৌরসভার অনুকূলে যেকোনো কোনো তফসিলি ব্যাংক তিনশো টাকার ব্যাংক ড্রাফ বা পে অর্ডার অফরযোগ্য আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদন পত্রের সাথে সংযুক্ত সকল সনদ অনাপত্তিপত্র বা কাগজপত্রের মূল কপি